সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের পাঠদান করতে এসেছি, এবং সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর। আচ্ছা, তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পাঠদান করব, অর্থাৎ আমার বই তৃতীয় শ্রেণী, এই বিষয়ে তোমাদেরকে আজকে আমি কিছু পড়ানোর চেষ্টা করব এবং তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা খাতা বই কলম সব রেডি করে রাখো, সেই সাথে সাথে আমি তোমাদের একটি ছোট্ট করে একটু গান শোনাই, ঠিক আছে বন্ধুরা? আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরি। কেমন লাগলো বন্ধুরা? আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের ধৈর্য সহকারে শোনার জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে একটা ছবি দেখাবো। তো ছবিটা দেখবে আর তোমরা একটু চিন্তা করবে যে আসলে ছবিটাতে কি কি আছে। সবাই চিন্তা করতে থাকো, আর আমি দু একটি প্রশ্ন করি তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় বাড়িতে বা তোমাদের বন্ধুদের সঙ্গে নানা ধরনের খেলা খেলে থাকো, তাই না? তো মনে করো তো তোমরা কি ধরনের খেলা খেলে থাকো। অনেকগুলো খেলার নাম মনে করার চেষ্টা করো, আর এই ছবিটার দিকে খেয়াল করো যে ছবিটাতে এরকমই একটা খেলা যা তোমরা মনে করছো তার মধ্যে আছে, এবং সেটা কোন খেলা হতে পারে তোমরা একটু চিন্তা করো। দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা গ্রামের ছবি, তাই না? দেখো তো এই ছবিতে ঘর আছে, গাছ আছে, অর্থাৎ আমরা গ্রামের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করছে, তাই না? তো দেখো এখানে একটা ছেলেকে দেখা যাচ্ছে, তার কি চোখ বাঁধা, তাই না? কি মনে পড়েছে? হ্যাঁ, এটা আসলে কি খেলা, কানামাছি ভোপো। ঠিক বলেছ। আসলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণী, কানামাছি ভোপো। তো তোমরা সবাই আমাদের পার্শ্বের নামটা লিখে নাও। আমাদের পাঠের বিষয় কানামাছি ভোপো। সবাই লিখে নিয়েছো? সবাই নিশ্চয় লিখে নিয়েছো, এবং বইটা বের কর। তো তোমরা সবাই নিশ্চয় বই বের করেছো। আমরা আজকে তোমাদের 62 পৃষ্ঠা বের করো বইয়ে। দেখো সেখানে আছে, 62 পৃষ্ঠা বের করেছো? হ্যাঁ, দেখতে পেরেছো? আজকে আমরা পড়ব গ্রামের নাম শীতলপুর থেকে মাদুর পেতে গল্প। সবাই দেখে নাও, অর্থাৎ দুইটা প্যারা পড়বো আমরা, দেখেছো? গ্রামের নাম শীতলপুর থেকে মাদুর পেতে গল্প। তো বন্ধুরা, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই বই বের করো। বই বের করে আমি যেখানে যেভাবে পড়ি তোমরা একটু সেইভাবে উচ্চারণগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে এবং সেভাবে পড়ার চেষ্টা করবে। আমি কোথায় থামি এগুলো খেয়াল করবে। তো আমি পড়ছি, তোমরা খেয়াল করো। গ্রামের নাম শীতলপুর, তপুর মামা বাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়, সাথে মা বাবা আর বড় বোন কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দের সময় কাটে। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু, মামা তো ভাই বোন ঋতু, সোমা আর জেসান্ত আছে, আরো আছে পাশের বাড়ি কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল
এবং আরো অনেকে সবাই একসাথে হইচই আর আনন্দের সময় কাটায়। দুপুরে বাগানে মিছামিছি বনভোজন হয়, বিকেলে হয় খেলা, আর রাতে উঠানে মাদুর পেতে গল্প। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত করবো। তো আমি আর একবার পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করো। গ্রামের নাম শীতলপুর, তপুর মামা বাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়, সাথে মা বাবা আর বড় বোন কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দের সময় কাটে। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু, মামাতো ভাই বোন ঋতু, সোমা আর জিশান্ত আছে। আরো আছে পাশের বাড়ি কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল এবং আরো অনেকে। সবাই একসাথে হইচই আর আনন্দের সময় কাটায়। দুপুরে বাগানে মিছামিছি বনভোজন হয়, বিকেলে হয় খেলা, আর রাতে উঠানে মাদুর পেতে গল্প। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ্যাংশ। তো তোমরা নিশ্চয়ই সবাই শুনে নিয়েছ কোথায় কিভাবে থামতে হবে, উচ্চারণ গুলো ভালো করে নিশ্চয়ই শুনে নিয়েছ। অর্থাৎ আমরা যে কানামাছি ভোগ গল্পের আজকের যে অংশটুকু নিয়েছি, এখানে আসলে একটা গ্রামের কথা বলা হয়েছে। সেই গ্রামটা হচ্ছে তপুর মামা বাড়ি, এবং তপুরা গ্রীষ্মের ছুটিতে সেখানে সবসময় বেড়াতে যায় এবং সেখানে বেশ আনন্দের সময় কাটে তাদের, এবং তাদের মামাতো ভাই বোনও আছে, এছাড়া আরো অনেকে আছে, তাদের সঙ্গে অনেক হইচই আনন্দ গল্প করে। তো আজকে আমাদের এই ছিল পাঠ্যাংশ। এখন তোমরা যেটি করবে সেটি হচ্ছে, আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম তার মধ্য থেকে কিছু নতুন শব্দ যদি তোমাদের কাছে মনে হয় সেগুলো একটু চিহ্নিত করো, আর আমি তোমাদেরকে সেই সাথে সহযোগিতা করছি যে কি কি শব্দ তোমাদের কাছে নতুন মনে হতে পারে এবং সেই শব্দগুলোর অর্থ আমরা জেনে নেব, ঠিক আছে? তো আমি তোমাদের সহযোগিতা করি, তোমরা একটু খেয়াল করো। তোমাদের সুবিধার্থে আমি লিখে নিয়ে এসেছি, দেখো। গ্রীষ্ম শব্দটা নতুন নাও হতে পারে, কারণ আমরা কিন্তু অনেক আগে থেকে এটা পড়ে আসতেছি, তাই না? তারপরেও আমি একটু দিয়েছি, তোমরা দেখো। গ্রীষ্ম উচ্চারণটা কি হবে? গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল। আবার বলছি, গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল। পরেরটি দেখো, মিছামিছি। মিছামিছি এটা তোমাদের কাছে নতুন, দেখো। মিছামিছি শব্দের অর্থ কি? কোনো কারণ ছাড়া। আর একটা কি হতে পারে? খামোখা। আবার দেখো, কোনো কারণ ছাড়া। আর একটা কি হতে পারে? খামোখা। সবাই লিখে নিয়েছ, সবাই খেয়াল করছো নিশ্চয়। আর একটা দেখো, বনভোজন। কথাটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে, কিন্তু যদি তোমাদেরকে বলি পিকনিক, তোমরা সবাই বুঝতে পারবে যে জিনিসটা আসলে কি। হ্যাঁ, সেটাকেই বলে বনভোজন। আরো এই বনভোজন অর্থ হচ্ছে চড়ুই ভাতে, অর্থাৎ অনেকে মিলে এক জায়গায় আনন্দ করা, খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা, এরকম কোথাও আমরা যখন ঘুরতে যাই সেটাকে কি বলে? বনভোজন বা চড়ুই ভাতে, ঠিক আছে? তাহলে বনভোজন শব্দের অর্থ চড়ুই ভাতে। আর একটা আছে দেখো, এটাও তোমাদের জানা, সুন্দর। এর অর্থ কি? চমৎকার। কি হতে পারে? চমৎকার। নিশ্চয়ই তোমরা সবাই শব্দগুলো খাতায় লিখে নিয়েছ এবং ইতিমধ্যে তোমাদের এটা অর্থগুলো জানা হয়ে গেছে। তারপরে আমি আর একবার বলছি, দেখো, গ্রীষ্ম শব্দের অর্থ গরমের কাল, মিছামিছি কোনো কারণ ছাড়া বা খামোখা, বন ভোজন অর্থ চড়ুই ভাতি, সুন্দর অর্থ চমৎকার। সবাই লিখে নিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে লিখে নেওয়ার জন্য। এবার আমরা আরো একটি কাজ করব, সেটা হচ্ছে আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম তার মধ্য থেকে কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করব, ঠিক আছে? যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা শব্দ গঠন করব এবং বাক্য তৈরি করার চেষ্টা করব। দেখো,
একটি যুক্ত বর্ণ দেখো, আমরা কি শিখেছিলাম শব্দার্থে? গ্রীষ্ম, তাই না? গ্রীষ্ম শব্দটিতে একটি যুক্ত বর্ণ আছে, দেখো খেয়াল করে, এটা হচ্ছে মধ্যাহ্ন ষ ম। এই শব্দটি দেখো কোন কোন শব্দ দ্বারা গঠিত, কোন কোন বর্ণ দ্বারা গঠিত দেখো, মধ্যাহ্ন ষ এবং ম। কোন কোন বর্ণ? মধ্যাহ্ন ষ এবং ম, অর্থাৎ এই দুটি বর্ণ মিলে হয়েছে মধ্যাহ্ন ষ ম, এবং সেটা দিয়ে আমরা শব্দ পেলাম গ্রীষ্ম, উষ্ম, উষ্মা। ঠিক আছে, তো আমরা এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য গঠন করার চেষ্টা করব। সেই বাক্যগুলো কি হতে পারে দেখো, গ্রীষ্ম দিয়ে আমরা যদি বাক্য গঠন করি তো কি আমরা বলতে পারি না, গ্রীষ্মকালে মামা বাড়ি বেড়াতে যাই। আবার লিখতে পারি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল, কি মনে পড়েছে সবার? হ্যাঁ, আমরা লিখতে পারি কি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। আবার লিখতে পারি গ্রীষ্মে মামা বাড়ি বেড়াতে যায়। আরো উষ্ম, উষ্ম দিয়ে কি লিখতে পারি? পানি অনেকটাই উষ্ম, তাই না? এরকম লেখা যায় না? তা আমরা এইভাবে আরো অনেক বাক্য গঠন করতে পারবো, পারবো না? তোমরা নিশ্চয়ই পারবে এবং বাড়িতে বসে এরকম বাক্য গঠন করার চেষ্টা করবে। আমরা এবার আরেকটি দেখি, দেখো কি আছে, লয় পর, লয় প। দেখো এই যুক্ত বর্ণটি, এই যুক্ত বর্ণটি দুটি বর্ণ দ্বারা গঠিত, কোন কোন বর্ণ? ল এবং প। কোন বর্ণ? ল এবং প। দেখো আমি একটি শব্দ গঠন করে রেখেছি, তোমরাও নিশ্চয়ই পারবে, অল্প আর একটা গল্প। তো আমরা এই অল্প আর গল্প দিয়েও বাক্য গঠন করতে পারবো, পারবো না? দাদি আমাদের অনেক গল্প শোনান, আমরা এটা লিখতে পারি না? অবশ্যই পারি। আরো কি লিখতে পারি লয় প দিয়ে? আনন্দ, অল্পতে আমাদের খুশি থাকা উচিত, বা অল্পতে আমাদের খুশি থাকা ভালো। এরকম আমরা বিভিন্ন বাক্য গঠন করতে পারবো, পারবো না? তোমরা আরো বাড়িতে চেষ্টা করবে যে আরো কি কি বাক্য গঠন করা যায়, আমরা সেই বাক্যগুলো গঠন করার চেষ্টা করব। দেখো এরপরে আমি আরেকটি যুক্ত বর্ণ দিচ্ছি, খেয়াল করো, নয় দ, কি আছে? নয় দ। এই যুক্ত বর্ণটি দন্ত ন এবং দ এই বর্ণ দুটি দ্বারা গঠিত হয়েছে, দন্ত ন এবং দ এই দুটি বর্ণ দ্বারা এই নয় দ যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। তাহলে এই নয় দ যুক্ত বর্ণ দিয়ে আমরা কি কি শব্দ গঠন করতে পারি? আনন্দ, আমি এখানে দুটি লিখেছি দেখো, আনন্দ, বন্দি, আরো অনেক শব্দ হতে পারে, তাই না? তো এখন এই আনন্দ, আনন্দ দিয়ে আমরা কি লিখতে পারি? যে গ্রামে বেড়াতে গেলে অনেক আনন্দ হয়। আবার বন্দি দিয়ে কি কি লিখতে পারি? যে আমরা ঘরে বন্দি হয়ে থাকবো না। এরকম তোমরা নানা রকম বাক্য গঠন করতে পারবে, পারবে না? নিশ্চয়ই পারবে। আচ্ছা আমরা আরেকটি দেখি, আমরা আরেকটি দেখছি, খেয়াল করো, দেখো নয় ধ, তোমরাই বলো বন্ধুরা, নয় ধ কোন কোন বর্ণ দ্বারা গঠিত? দন্ত ন এবং ধ। কোন কোন বর্ণ? দন্ত ন এবং ধ এই দুটি বর্ণ মিলে গঠিত হয়েছে নয় ধ। দেখো এতে আমি শব্দ গঠন করেছি বন্ধন, কি করেছি? বন্ধন। আরেকটি লিখেছি দেখো বন্ধু, আরো একটি শব্দ লিখেছি দেখো সন্ধান। তো আমরা এগুলো দিয়েও বাক্য গঠন করতে পারবো, পারবো না? হ্যাঁ, আমরা যদি বন্ধন বলি, বন্ধন দিয়ে কি করা যায়? যে বাবা মার সাথে আমাদের গভীর বন্ধন, তাই না? এরকম লিখতে পারি। বন্ধু দিয়ে কি লিখতে পারি? যে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় মেলে, তাই না? এরকম আমরা শব্দ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবো। তো বন্ধুরা আজকে আমরা যে যুক্ত বর্ণগুলো দেখলাম এগুলোর সাথে হয়তো তোমরা আগেও পরিচিত হয়েছো, তারপরেও আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম। দেখো
আজকে আমরা যে যুক্তমর্ণগুলো শিখলাম একটি হচ্ছে নয় ধ একটি হচ্ছে নয় দ আর একটি হচ্ছে মধ্যাহ্ন ষয় ম আর হচ্ছে লয় প তো এই পাঁচটি যুক্তবর্ণ দিয়ে আমরা শব্দ গঠন করেছি এবং বাক্য গঠন করাও দেখেছি তো বন্ধুরা আজকে আমরা যে গল্পটি পড়েছি সেই গল্পে ঠিক আমি একটু ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে ধরি দেখো তো তোমরা পারো কিনা নিশ্চয়ই পারবে বলো তো মনে করার চেষ্টা করো দেখো তো তপুর মামার বাড়ি কোথায় সবাই বলতে পারবে কোথায় হ্যাঁ তপুর মামার বাড়ি হচ্ছে শীতলপুর তাই না তপুর মামার বাড়ি কোথায় শীতলপুর দেখো সেই প্রশ্নগুলোই আমি এখানে লিখেছি যে তপুর মামার বাড়ির নাম কি তো তপুর মামার বাড়ির নাম হচ্ছে কি শীতলপুর মামার বাড়ি গেলে তপু ও কান্তা কিভাবে সময় কাটাতো কিভাবে সময় কাটায় সবাই একসাথে হইচই আর আনন্দ করে সময় কাটায় তাই না সবাই কি করে একসাথে আনন্দ আর হইচই করে সময় কাটায় আর কি দেখো সবাই কখন খেলা করে সবাই বিকেলে খেলা করে তো এই প্রশ্নগুলো তোমরাও নিশ্চয়ই পেরে যাবে তোমরা যদি ভালো করে অনুচ্ছেদটি পড়ো পেরে যাবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে আজকে যা যা পড়ালাম অর্থাৎ শব্দার্থ যুক্ত বর্ণ এবং কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি তাই না তো বন্ধুরা এইগুলো তোমরা ভালো করে পড়বে সেই সাথে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দেখো বাড়ির কাজটি কি খুবই সহজ তোমার মামা বাড়ির সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এটি তোমরা লিখলে তোমাদের বিদ্যালয়ে শিক্ষকদেরকে দেখাবে বাড়ির কাজটি হচ্ছে তোমার মামা বাড়ির সম্পর্কে পাঁচটি বাক্য লিখো নিশ্চয়ই সবাই খাতায় লিখে নিয়েছ তো বন্ধুরা আজকে আমরা কানামাছি ভোগ গল্পে যে অংশটুকু পড়লাম তা থেকে কিছু নতুন শব্দ কিছু যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন এবং কিছু বাক্য শিখেছি সেই সাথে কিছু প্রশ্ন আলোচনা করেছি তো তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি এবং সেটাও তোমরা করবে তো আজকে আমাদের এটা ছিল কানামাছি ভোগ প্রথম পাঠ তো পরের পাঠে আবার তোমাদের সাথে আমার দেখা হবে নিশ্চয়ই আশা করি তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ